দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে জেলকর্মী বন্দি খণ্ডযুদ্ধের মৃত্যুর ঘটনায় এডিজি কারা অরুণ গুপ্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ওই দায়িত্ব দেওয়া হয়েছে পীযূষ পাণ্ডেকে। শনিবার দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে জেলকর্মী বন্দি সংঘর্ষে গুলি চালানোর ঘটনা ঘটে। ক্ষুব্ধ কারাবন্দীরা আগুন ধরিয়ে দেয় জেলের ভেতর, পরে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার পর দমদম সেন্ট্রাল জেলে যান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও। এমন ঘটনার পরেই কারা দপ্তরের এডিজি পদে কর্মরত অরুণ গুপ্তাকে সরিয়ে দেওয়া হয়। কলকাতা রাজ্য দেশ সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ, গ্রাম থেকে শহর নিউজ অ্যান্ড মাচ মোর।